আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লা ইসলামী শাসন প্রতিষ্ঠা নিয়ে যেই সমস্ত আপত্তিগুলো আমাদের সামনে আসে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যে কথা বলি যে একটা দেশের মানুষকে প্রস্তুত করা মানুষ যখন ব্যাপক আকারে সরিয়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হবে তাদের মধ্যে সেই ইচ্ছাটা জাগ্রত হবে তখন হচ্ছে যে একটা দেশে সরিয়া কায়েম করাটা অনেক সহজ এবং সম্ভব তো এই বিষয়কে অনেকে এইভাবে আপত্তি তোলার চেষ্টা করেন যে দেশের জনগণ অধিকাংশ জনগণ বা অধিকাংশ মানুষ যদি সরিয়া চায় এবং সেই চাওয়ার ভিত্তিতে যদি একটা দেশে সরিয়া কায়েম হয় তাহলে কিন্তু এখানে মূলত মানুষের ইচ্ছাটাকে বাস্তবায়ন করা হলো বা মানুষের ইচ্ছাটাকে প্রতিফলিত করা হলো তাহলে এখানে আসলে মানে ওই যে গণতান্ত্রিক যে ব্যাপারটা যে অধিকাংশ মানুষ যেটা চায় সেটার সঙ্গে অনেকে এটাকে মিল দিয়ে ফেলেন এবং তারা মনে করেন যে এখানে তো আসলে মানুষের চাওয়ার ভিত্তিতেই সরকার ব্যবস্থা গঠন হয়েছে এবং এখানে মূল ভূমিকা হচ্ছে মানুষের ইচ্ছার যেটাকে তারা পিপলস উইলের কথা বলে হ্যাঁ এবং তারা দেখায় যে তাহলে এখানে তো আল্লাহর বা কোরআনের ভূমিকাটা এখানে কোথায় এখানে তো মূলত মানুষের ইচ্ছার বাস্তবায়ন করা হচ্ছে কিন্তু আসলে যারা এই ধরনের আপত্তিগুলো তোলেন একটা জায়গায় তাদের ভুল হয় সেটা হচ্ছে তারা দুইটা বিষয়কে গুলিয়ে ফেলে মানুষ সরিয়া শাসনটাকে চায় কেন তারা শরিয়া শাসন চায় এই কারণে যে এটা আল্লাহ চাচ্ছেন এবং আল্লাহ তালা এটা নির্দেশ দিচ্ছেন যখন আল্লাহ এটা নির্দেশ দিচ্ছেন আল্লাহ চাচ্ছেন আর আল্লাহর চাওয়াটাকেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছে তখন কিন্তু আসলে এটা তাদের ব্যক্তিগত কোনো চাওয়া থাকে না তখন এটা মূলত আসলে আল্লাহরই চাওয়া হচ্ছে বা তাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার অধীনে আল্লাহর চাওয়ার অনুগামী হয়ে তারা এই এটা চাচ্ছে যার কারণে যখন এই চাওয়াটাকে বাস্তবায়ন করা হয় তখন আসলে এখানে ওই যে মানুষের মানে ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে ব্যাপারটা এরকম না বরং তারা যেই ইচ্ছার অনুগামী আল্লাহ আল্লাতালার ইচ্ছা বা আল্লা তালার আদেশ আল্লাহতালার হুকুম নির্দেশ ওইটাকেই মূলত বাস্তবায়ন করা হচ্ছে তো এই ছোট্ট পার্থক্যটা না ধরতে পারার কারণে অনেকে আছে যারা হচ্ছে যে মানুষের ইচ্ছার মাধ্যমে যখন একটা দেশে সরিয়া শাসন কায়েম করা হবে তো সেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে তারা এটাকে যুক্ত করে অথচ দুটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে আশা করি এই আপত্তিটা যারা তোলেন বা যাদের মধ্যে এই আপত্তিটা আছে এই আলোচনার মাধ্যমে তাদের সে আপত্তিটা কেটে যাবে আল্লাহ তালা আমাদেরকে সরিয়া শাসন কায়েম করার জন্য প্রস্তুত হওয়ার এটার দাওয়াত দিকে দিকে ছড়িয়ে দেওয়া তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ও